সবেমাত্র দায়িত্ব পেয়েছেন, তাড়াহুড়ো নয়। সাফল্য পেতে নতুন কোচ কোভারম্যানকে সময় দিতে হবে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। পাশাপাশি শনিবার থেকে শুরু হলো এআইএফএফ এর 75 বছর পূর্তির উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হয়নি প্রাক্তন অধিনায়কদের। বাইচুং অবশ্য এই বিষয়ে ফেডারেশনের সমালোচনার বদলে পাশে দাঁড়াতে চাইছেন। নো ডাউট কোচ একটা হাই ক্যালিবার, একটা হাই নলেজেবল কোচ আছে, বাট নিশ্চয়ই সময় লাগবে। এন্ড ফর দ্যাট আই থিঙ্ক একটা সাপোর্ট, সবাই সাপোর্ট, প্লেয়ার্স গুলো থেকে আর অফিসিয়াল থেকে সাপোর্ট লাগলে আই থিঙ্ক আমিও নিমন্ত্রণ পাইনি, বাট আই এম নট আপসেট অ্যাবাউট ইট। আমি নিজে গিয়ে সাপোর্ট করতে হবে ফেডারেশনকে, কি রকম প্ল্যাটিনাম জুবলিটা ভালো করতে হবে।